আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, স্বাগত করছি আপন ঠিকানার আরেকটি হৃদয় বিদারক বেসিক ভিডিওতে। আজকের পর্বর অতিথি এই রেজিয়া বেগম নামের এই চাচি। দর্শক, এই রেজিয়া চাচি তার বেসিক ভিডিওতে বলে, আমার বাবার নাম হচ্ছে লতিফ ব্যাপারী। দর্শক, তার মায়ের নাম বলেছেন মনে নেই। দর্শক, তার ঠিকানা বলেছেন ভোলা বরিশাল লালমোহন আবুগঞ্জ বাজার থেকে একটু ভিতরে। দর্শক, এখানে তার ভাই বন্ধুর সংখ্যা বলেছেন চারজন। ভাই বোনদের নাম বলেন ফারুক, মামুন, বজলু ও তিনি হচ্ছেন রেজিয়া বেগম। দর্শক, এই রেজিয়া চাচি যেভাবে হারিয়ে গিয়েছিলেন ছোটকালে, তার বাবা মারা যাওয়ার পর তার মামারা তার মা এবং কি তার ছোট ভাইকে তার মামারা নিয়ে গিয়েছিলেন। তারপর এই রেজিয়া চাচিকে তার দাদি পাশের বাড়ির আত্মীয় সাহায্য জায়গায় দিয়েছিলেন। তো সেখানে বাবা মায়ের কথা মনে পড়ায় সেখান থেকে বাড়ি ফেরার পথে সেই আত্মীয়র সাথে রাস্তায় বানর খেলা দেখছিলেন। সেখানে বানর খেলা দেখতে দেখতে পিছন থেকে দেখে সেই আত্মীয়কে আর খুঁজে পাচ্ছে না। দর্শক, সেখান থেকে হারিয়ে যায় আপন ঠিকানা অনুষ্ঠানে 445তম পর্বের অতিথি এই রেজিয়া বেগম নামের এই চাচি। দর্শক, এই রেজিয়া চাচির বেসিক ভিডিওতে একজন কমেন্ট করেছেন, উনি লিখেছেন ভাই আমি আবুগঞ্জ বাজার চিনেছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দর্শক, এখানে আরেক ভাই কমেন্ট করেছেন, উনি লিখেছেন ভাই আমার পাশের গ্রামটা চিনি, আপনারা আমাকে একটু সময় দেন, যেহেতু এলাকার নাম মেনশন করা গিয়েছে মহান আল্লাহ তাআলা চাইলে ভালো কিছু হবে। দর্শক, এখানে সর্বশেষ আরেক ভাই কমেন্ট করেছেন, উনি লিখেছেন আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাগর, আমার বাড়ি লালমোহন আবুগঞ্জ বাজার, আমার বাড়ির পাশে, আপনার ফোন নাম্বারটা দেন, আমি আপনার সাথে কথা বলব, আমি খুঁজে বের করতে পারব। মহান আল্লাহ তাআলা যেন এই রেজিয়া চাচিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। দর্শক, আপনারা তার বেসিক ভিডিওতে দেখতে পেয়েছেন কতটা আবেগ নিয়ে, কতটা বুকে কষ্ট নিয়ে আপন ঠিকানা এসেছেন রেজিয়া নামের এই চাচি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।